দর্শক এই মুহূর্তে রাজনৈতিক দলগুলির পাখি চোখ পঞ্চায়েত ভোট টান টান উত্তেজনায় চলছে শাসক ও বিরোধী দলের পঞ্চায়েত ভোটের গুটি সাজানোর কাজ কোন দলই জমি ছাড়তে নারাজ তবে এদিন আইএসএফ তথা বিরোধীদের চাপে রাখতে ভাঙড়ের তৃণমূলের পক্ষ থেকে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় এদিনের এই মিছিলে ভগবানপুর অঞ্চল থেকে যুবনেতা খাইরুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার কর্মীদের নিয়ে মিছিল করে হাতিশালায় মহামিছিলে যোগ দিতে দেখা যায় তবে গত মাসেই ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব পান ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা আর তারপর থেকেই লাগাতার মিটিং মিছিল ও জনসংযোগ কর্মসূচি নিয়ে ভাঙড় তৃণমূলকে চাঙ্গা করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই মিছিলে ভাঙড়ের তৃণমূলের শক্তি পরীক্ষা ও ক্ষমতা বৃদ্ধি করতে ভাঙড়ের প্রত্যেক অঞ্চল থেকে ব্যাপক হারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে এদিন ভাঙড় দুই ব্লক তৃণমূলের যুব সহসভাপতি ও বলিষ্ঠ নেতা খাইরুল ইসলামের নেতৃত্বে ভগবানপুর অঞ্চল থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী মিছিলে যোগ দিতে হাতিসারা পৌঁছান খাইরুল ইসলামের এই মিছিলে বাইক র্যালি করে যোগদান করেন বেওতা অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী মাননীয় ঝন্টু সর্দার ব্যুরো রিপোর্ট মিল্লি টিভি জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছে চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আমি বিডিজের জাতাদার বাইকের আওয়াজ যাচ্ছে আপনারা দয়া করে দাঁড়িয়ে যাবেন এখানে স্ট্যাম্প প্যাড হলে মানুষ মারা যাবে এত মানুষের চাপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি মানুষ আমাদের দেখা যাচ্ছে না এত দূরে পর্যন্ত মিছিল আছে আমি যে কথা বলছিলাম আমরা ইতিমধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি সৌকাত মোল্লা নেতৃত্বে আজকে আমরা ভাঙড় এক ও দুই আমরা ঐক্যবদ্ধ ভাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ইতিমধ্যে রহিম সাহেব বক্তব্য রেখেছেন এখানে কাইজার আছে জুলফিকার আছে মুমিনুল ইসলাম আছে হাকিমুল ইসলাম আছে আমাদের ওয়দালি শেখ আছে আমাদের মহাসীন গাজী থেকে শুরু করে মিজানুর থেকে শুরু করে খাদিজা থেকে শুরু করে কাশিফুল করুক খান শামীম থেকে শুরু করে আজকে সমস্ত অল নেতৃত্ব আমরা এক দুই ব্লকের সমস্ত নেতৃত্ব একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে আজকে যে মিছিল হয়েছে এই ঐতিহাসিক মিছিল ভাঙড়ের মাটিতে সাক্ষী থাকবে আমরা যে কথা বলছি আজকে যারাই লাফালাফি করুক ভাঙড়ের মাটিতে নৌশাস্ত্রীর দিকে যদি হিম্মত থাকে ভাঙড় বিধানসভায় এত বড় একটা মিটিং ডেকে দেখা যদি তার হিম্মত থাকে ফুল ফুলাতে আসেন আর কিছু ফুল কিছু বাচ্চা কাচ্চাদের বলা থাকে তোরা ফুল ছিটবি আর আমি গাড়ি হুট খোলা গাড়িতে ঘুরব 60 কিলোমিটার হেঁটে নৌশাস্ত্রী থেকে হিম্মত থাকলে দেখো যে 60 কিলোমিটার হেঁটে তোমার সাথে কটা লোক আছে কটা জনগণ আছে আজকে হাজারে হাজারে মানুষ সমস্ত মানুষ মিছিলে এসে উপস্থিত হতে পারেনি সেই সেই গাড়ি কাতারে কাতারে মানুষ মানুষের কালো মাথা দেখা যাচ্ছে তাই আপনাদের কাছে শুধু বলবো বক্তব্য নয় আপনারা এতক্ষণ হেঁটেছেন শুধু আপনাদের ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা আন্তরিকতা জানাবার জন্য আমি শুধু আপনাদের কাছে বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে লড়াই হবে ত্রিস্তর পঞ্চায়েতে খেলা হবে এটা সবার মাথায় রাখতে হবে খেলা হবে খেলা হবে খেলা হবে আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সবাই তৈরি থাকবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম